লজ্জি বাংলা দেখো তখন আল্লাহ আল্লাহ ডাক কইতে হ্যাঁ আল্লাহ আম্মা কোমর বেদনা তো নে আর মা যখন কয় তুমি ইস্টার জলছ না দেখে কোরআন শরীফ পড়ো কমার এই সময় কম শুরু করো গোলাম রব্বানী কাকু শুরু করতে বলছে শুরু করেন অপেক্ষা করেন শুরু করতেছি তো ওকে গোলাম রব্বানী কাকু তার আগে আমরা তাহিরি কাকুর কাছ থেকে শুনে আসি যে তাহিরি কাকু খেলা জানেন নাকি আচ্ছা তাহিরি কাকু আপনি কি খেলা জানেন তাহিরি খেলা জানে বহুত খেলা আপনারা আসেননি আসেননি আচ্ছা তাহিরি কাকু সবাই আছে আচ্ছা তাহিরি কাকু এখন এটা বলেন যে রূপের প্রেম বড় নাকি মনের প্রেম বড় বয়স না বুড়াও প্রেম বুড়াও দেখো না সাসা সাসি ওহনো 60 বছর 70 বছর বয়স একসাথে পান্ডা বাঘ কই রাখা খালি রূপের প্রেম বড় প্রেম না মনের প্রেম বড় প্রেম আচ্ছা তাহিরি কাকু আপনি নাকি গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলেন নারায়ণগঞ্জে কি বলেছেন আমাদের মাঝেও একটু শেয়ার করেন গতকাল নারায়ণগঞ্জে কইছি সা ডেলে দেওয়ার কথা কইছিলাম না এখন ডেলে খাইছ না সা এখন ফু দিয়া খা কি কই রাখা ফু ফু দিয়া খা মরার ঘরের মরা ঘর আচ্ছা তাহিরি কাকু আমি যে আপনাকে এগুলো বলছি আমার কথায় কোনো ভেজাল আছে নাকি ক্লিয়ার আমি এতদিন বলেছিলাম কথা কি ক্লিয়ার এই বিষয়টা নিয়ে অনেক ট্রল করেছে এরা আমার ইংলিশ কথা বোঝে না আমি এখন বলি কথা কি পরিষ্কার যদি আমার এই কথাও না বোঝো কটন বার দিয়ে কান পরিষ্কার করে নাও ঠিক খেলা বলো আচ্ছা তাহিরি কাকু আপনি কি মিজানুর রহমান আজহারির মতন ওয়াজ করতে পারেন নাকি একবার আমার কাম নাকি হ্যাঁ মতন ওয়াজ করতে পারেন না নাকি হ্যাঁ কেডা কহে দিয়ে মুখ আমি কি আমি আই এম তাহিরি ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক কষ্ট দিয়েছেন আপনারা কষ্ট দিয়েছেন তাহিরি কাকু আপনি নাকি এখন চা খান না কফি খান এই আস্তে তোরা যে ওয়াজ করাইলি বাবা একটা কফিও খাওয়াইলি না টানতে টানতে জান শেষ কিন্তু আমি তো চা খাই না আমি এখন ওয়াজে কফি খাই কারণ আমার প্রমোশন হয়েছে মারহাবাগন কি খারাপ লাগতেছে তাহিরি বিরুদ্ধে দোকানে বইয়া বইয়া মজা করবা আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ কোন আচ্ছা তাহিরি কাকু নিশিরাইতে কার বাজি বাজে তুমি মিস কল দিস কে লাগে বেটা এতদিন আছিলাম সন্ধ্যা রাইতে আইলে ফুলামান কইতো হুজুর নিশিরাইতে কার বাজি বাজে গান এখন আজকে দেখতেছি যে এই রাতে আইছি এখানে নিশিরাইতে গান চলবে ঠিক কিনা বলেন আচ্ছা শুনুন আপনারা কাহিনী আমি বুঝি আপনারা আমার একটু উস্কাই দেন ঠিক আছে একটু মানে এমন আগ্রহ দেখান যে হুজুর কইয়া সিরে বিড়ালেন মানে এগুলা দিয়া দিছেন আমার শেষ করে যাক অসুবিধা নাই নিশিরাইতে প্রেমের বাসি বাজে ঠিক কিনা বলেন আচ্ছা তাহিরি কাকু মেয়েরা স্টার জলসা দেখার জন্য কেমন করে একটু দেখান তো দেখি অমায় অমায় গো আল্লাহ জলসা যখন দেখো তখন আল্লাহ কইতে হে কথা কন্যা গিয়ে লেগিয়া জি বাংলা দেখো তখন আল্লাহ আল্লাহ ডাক কইতে হে আমা কোমর বেদনা তো নে আর মা যখন কয় তুমি ইস্টার জলসা না দেখে কোরআন শরীফ পড়ো কমা আমার গা ওই তো না কিনলে গিয়া ওই তো না কিনলে গিয়া ওর তো কারণ আছে কয়েক তো নামাজ পড়ো কদির কোরআন তেলাবাত করো শুধুমাত্র বাবা সাপ বিয়া বউয়ের আগে তো বাপ শেষ তো কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না আজকে মাজার পূজারে তাহিরি কাকু আসবে ওয়াজ করতে আমি আসার আগে অনেকে বলে মাজার পূজারি ডাইতাছে এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি কলা গাছের ডাগগা বেড়া হইলে আগবা তাহিরি বাবা আইছে আয় রাখ রাখ সাহস থাকলে আমার কাছে আয়া বয়া কথা কও আচ্ছা তাহিরি কাকু আপনি নাকি তিন ধাপে ওয়াজ করেন একটু বলেন তো দেখি যা থাকে কপালে কথা হবে সকালে তিন ভাগে ওয়াজ হবে একটা ওয়াজ আর একটা আওয়াজ আর একটা ওয়াশ
মনে করেন না যে অস্ত্র জমা দিছি ট্রেনিংও জমা দালাইছি কথা কন ঠিক না বেটি আচ্ছা তাহিরি কাকু ঢেলে দিলে কে খায় আর ফেলে দিলে কে খায় তুমি যে ঠেলে দেওয়ার বিরোধিতা করো তুমি কি কুকুর ফেলে দিলে খায় কুকুর ঢেলে দিলে খায় মানুষ এখন সিদ্ধান্ত নাও তুমি কি বলতে চাও তাহিরি কাকু তিতা মিটা বোঝে না তাহিরি কাকুকে কেউ কফি দিও না এক আইনজীবী মামলা করছে এটা বলি অশ্লীল শব্দ কই লেখাপড়া করছে পাগলা তিতা মিটা বোঝে না পাগলারে জিলাফি দিও না তাহিরি কাকু আপনি বলে ভালা না শুধু কো তাহিরি বালা না তাহিরি বালা না আমিও কই আমি তো বালা না বালা লইয়াই থাক্য বদনাম করবে নাকি তাবা করলে কি তিবা আইতাম না সমস্যা কি আবার যাম আরেক দিক দিয়ে সমস্যা নাই আমি নবীর পক্ষে কথা বলি আমার স্টাইল এটা এটা চলছে চলবে জীবন যতদিন এটা চলছে চলবেই মরে গেলে ক্ষমা চায় আমি আবার এটার বিরোধিতা করছি কইছি যে দেখ রে আমার জিকিরটারে কাইটটা তোরা বাজনা ঢোকাই এইভাবে আমার উপস্থাপন করছ তোর কাজটা ভালো করস নাই ওখানে আবার আজকে দুই দিন ধরে কইতেছে আল্লাহ যা করে বালা লাগে করে হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ কথা কন্যা কিনলে গিয়া হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ আবার বিয়ের কায়ে হলুদের অনুষ্ঠান কনসার্টে চলতেছে যেই অনুষ্ঠানে চলতো হিন্দি গান আর ডান্স আর ব্যান্ডের গান গায়ে খেয়ে তারা নাচানাচি করতো এখন তারা ও মুর্শিদ কথা বলেন ঠিকই না বেঠে তাহিরি সবই কাজে লাগে মনে রেখ্য আমি একবার কইছি আপনারা বসেন কইছি এ কথা কই না কিলে জানেননি আমি কইলে দোষ এর লাগে আমি কইছি না হেই আমি কইতাম নাই দাঁড়ান না ইশারা দিলেই চলে তাহিরে বেড়ে তুললেই চলে খালি এইটি করলেই চলে মার হাবা কইতেন না আপনারা রাগ করতেছেন মনে দিয়েছে আমার সাথে আজকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তাই কেউ সিরিয়াসভাবে নেবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে